চলে আসছি আমরা অ্যান মার্টিনের সেকেন্ড সাবমেটিভ কোয়েশন পেপার পেজ নাম্বার সিক্সটি সেভেন বার্লো গার্লস হাই স্কুল এখানের প্যাসেজ দিয়েছে প্রীতম ডিট কুমদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম কি তাকে কবিতা লেখার জন্য উৎসাহিত করেছিলেন ফাদার ইয়েস হ্যাঁ বাট নজরুল ওয়াজ বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্শিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম কিন্তু রবীন্দ্রনাথ এবং পার্সি কবি হাফিজ ও খাইয়ামের দ্বারা নজরুল প্রভাবিত হয়েছিলেন আঙ্কেল রহিম আঙ্কেল রহিম এব আঙ্কেল চাচা রহিম চাচা কী বলছে ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হি ওয়াজ ইন দ্য ফর্টি নাইনথ বেঙ্গল রেজিমেন্ট তিনি উনচল্লিশতম বেঙ্গল রেজিমেন্টের অধীনে ছিলেন আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন নাইনটিন টোয়েন্টি প্রথম বিশ্বযুদ্ধের পর নাইনটিন উনিশশো কুড়ি সালে এই রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয় সো হি কেম টু কলকাতা তাই তিনি কলকাতায় চলে আসেন এরপরে ফাদার বলছে অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রেজেন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠছিল নজরুল প্রোটেস্টেড এগেন্স দ্য ক্রুয়েলিটি অব ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে তখন নজরুল তার নিজের মতন করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট আসলে প্রতিভা জানতে তিনি কবিতা প্রবন্ধ গান লিখতে শুরু করেন হি ইজ দ্য রেভেল পোয়েট অফ ইন্ডিয়া তিনি ছিলেন ভারতের বিদ্রোহী কবি আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেছে এ নাম্বার বলছে রাইট টু অর ফলস ফর দ্য স্টেটমেন্ট প্রথমে এই নাম্বারে ট্রু আর ফলস কোনটা স্টেটমেন্ট হবে সেটা সম্পর্কে লিখতে বলছে নজরুল দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল এটা হবে ট্রু বি নাম্বার নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েসড বাই রবীন্দ্রনাথ নজরুল এই রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়নি এটা হবে ফলস নাম্বার সি রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেভেল পয়েন্ট অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথকে বিদ্রোহী কবি বলা হতো ফলস বি নাম্বার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে এই বাক্যগুলো কমপ্লিট করতে বলা হয়েছে নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্শিয়ান পোয়েট লাইক এটা হবে এখানে এ নাম্বার পার্শিয়ান পোয়েট কানা পার্শিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খায়াম বি নাম্বার নজরুল প্রোটেস্টেড হবে নজরুল প্রোটেস্টেড এখানে দেখো লেখা আছে এগেইনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে নাম্বার সি ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ নজরুল এখানে হবে এখান থেকে দেখো স্টার্টেড রাইটিং পোয়েমস এস অ্যান্ড সংস হয়ে গেল নাম্বার সি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হু ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েম হবে কুমুদরঞ্জন ইন্সপায়ার্ড কুমুদরঞ্জন হবে অ্যান্সার তো আমরা লিখব কুমুদরঞ্জন ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েমস বি নম্বর বলছে ওয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি লিখবো আমরা নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি বিকজ ফর বিকজ রিজেন বিকজ ফর রিজন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল এই যে এখানে আছে লেখা রিজন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল নাম্বার ডি বলছে মেক সেন্টেন্সেস দ্য ফলোয়িং ওয়ার্ড ডু নট ইউজ সেন্টেন্স ফ্রম দ্য গিভেন প্যাসেজ প্যাসেজে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স এখানে ব্যবহার করা যাবে না দুটো বাক্য রচনা লিখতে বলছে ক্রুয়েল আর ভয়েস ক্রুয়েল লিখতে পারি দ্য কিং ওয়াজ ক্রুয়েল ভয়েস হার ভয়েস ইজ বিউটিফুল গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসছি বলছে রাইট দ্য অপোজিট অফ দ্য ডিফিকাল্ট মানে কঠিন ইজি সুইট সোর সুইট মিষ্টি শোর টক স্ট্রেইট কার্ভ নাম্বার সি নাম্বার থ্রি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার গিভেন ইন দ্য লিস্ট নিচে লিস্টে অ্যাডভার্ভ দেওয়া আছে কোনটা বসবে আই ড্যাশ মিট মাচ এ ডিস্ট পারসন বিফোর আই নেভার হবে এখানে মিট সাচ এ ডিসেড পার্সন বিফোর নাম্বার বিতে বলছে দ্য লিটিল গার্ল র্যান ফার্স্ট এরপরে রাইটিং স্কিল দেখো সাপোজ ইউ ভিজিটেড এ জু তুমি একটি চিড়িয়াখানায় গিয়েছো রাইট নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট ইন অ্যাবাউট থ্রি অর ফোর সেন্টেন্স তিন বা চারটি বাক্যে চার পাঁচটি তোমাদেরকে লিখতে বলছে এখানে পয়েন্ট দেওয়া আছে নেম অফ দ্য জু যেখানে গেছো যে চিড়িয়াখানা তার নাম তারপরে বলছে টাইম অফ ভিজিট অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন তুমি কী কী অ্যানিম্যাল আর বার্ডস দেখেছো ইউর ফিরেন তোমার অনুভূতি সম্পর্কে হলো তাহলে আমরা লেখাটা কি লিখতে পারি লাস্ট উইক আই ভিজিটেড আলিপুর জু উইথ মাই প্যারেন্টস অ্যাট টেন এম ইন দ্য মর্নিং গত সপ্তাহে আমি আমার বাবা মায়ের সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম সকাল দশটায় দেয়ার ওয়ের মেনি ডিফারেন্ট বার্ডস অ্যান্ড সাম অ্যানিমালস ইন দ্য জু সেখানে নানা রকমের পাখি এবং বিভিন্ন রকমের অ্যানিমালস প্রাণীও দেখেছি দেয়ার আর দেয়ার ওয়ের ডিফারেন্ট টাইপস অফ স্নেক্স ইন দ্য জু সেখানে বিভিন্ন রকমের সাপও দেখে দেখেছি সাপও আছে নাম্বার ফোর উই রিটার্ন হোম অ্যাট ফোর পি এম আমরা বিকেল চারটে সময় বাড়ি ফিরেছি নাম্বার ফাইভ আই এম ফিলিং হ্যাপি টু ভিজিট দ্য জু আমার জু চিড়িয়াখানায় গিয়ে খুব ভালো লেগেছে এ হয়ে গেল আমাদের জু সম্পর্কে চার পাঁচ লাইন লেখা আমি পাঁচ লাইন দিয়েছি পালে যে কোনো একটা লাইন তোমরা বা এ যে কোনো এই লাইনটা পছন্দ না হলে তোমরা কেটেও দিতে পারো চার লাইন করে দিতে পারো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারি শেয়ার করো